ভেজালের সন্দেহ দূর করতে চোখের সামনে গাছ থেকে খেজুরের রস পেড়ে দিচ্ছেন গাছিরা। জালিয়ে তৈরি করছে গুড়। কুষ্টিয়ার বাইপাসে কয়েকটি গ্রুপ এভাবে ক্রেতাদের মন জয় করে নিয়েছেন। সকালে সাজে দল বেঁধে এসে মানুষ খেজুরের রস পান করছেন, সাথে গুড় পাটালি কিনে নিয়ে যাচ্ছেন। গাছিদের ব্যবসাও ভালো হচ্ছে। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। কুষ্টিয়া বাইপাস সড়কের দুই পাশে সহস্রাধিক খেজুরের গাছ রয়েছে। প্রতি বছর শীতের আগে গাছিদের কয়েকটি দল এগুলো লিজ নেন। এসব গাছি শীতের ৪ মাস এখানেই থাকেন। দিনের সারাটা সময় কেউ গাছ কেটে রস বের করেন, কেউ আবার ক্রেতাদের সামনেই পাতিল নামিয়ে বিক্রি করেন। নিপা ভাইরাস ঠেকাতে বিশেষ নেট দিয়ে ঢেকে দেন রসের পাত্র। ভোরবেলা থেকে সকালে এবং সাঁঝের বেলায় রস খেতে মানুষের ভিড় বেশি থাকে। খুবই ভালো লাগলো, মানে খুবই সুস্বাদু। শীতের দিন রস খেলে একটা অন্য ধরনের ফিল পাওয়া যায়। আমাদের মনের ভিতরে একটা খুঁতখুঁতানি থাকে যে অথেন্টিক হবে কি না, তো নিজের চোখে দেখে নেওয়া এটাই অ্যাকচুয়ালি মেইন পয়েন্ট। ওইদিকে বেশি একটা গাছ নাই, তো তেমন একটা রস পাওয়া যায় না, সো অনেক দূরে এসে খাইতে হইতেছে। একদিকে রস বিক্রি, অন্যদিকে চলে রস জ্বালিয়ে গুড় ও পাটালি তৈরির কাজ। চোখের সামনে দেখে ভেজাল মুক্ত গুড় পাটালি কিনে তৃপ্ত ক্রেতারা, আর এ নিয়ে খুশি গাছিরাও। এই শীতের ৪ মাস আমার এইলি সংসার, গুড় রস নিয়ে আমার সংসার। গাছ লাগানি কোনো মানে কোথাও যাওয়ার আমার সময় নাই, এইলি আমরা পড়ে থাকি। দিন দিন খেজুরের গাছ কমতে থাকায় এখন নির্দিষ্ট এলাকা ভিত্তিক হয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেজুরের রস খাওয়ার উৎসব। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।